নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে সানডে। তো আজকে একটু মানে আমরা কয়েকজন মিলে, কয়েকজন মানে তোমরা দেখতেই পাবে ভিডিওতে, তো আমরা একটু ঘুরতে যাব। তো চলো দেখতে থাকো যে কোথায় আমরা যাচ্ছি। আর এই যে একটু একটু করে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তো আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর ওদিক থেকে ভাই আর ভাইয়ের বউ মাঝেরহাট স্টেশনে চলে এসেছিলো, তো ওরা ওখানে দাঁড়িয়েছিল, তো ওদেরকে ওখান থেকে পিক আপ করে নিয়েছি। নিয়ে আমরা এখন চলেছি ব্যারাকপুরে। তো অনেকেই জানো যে ব্যারাকপুরে দাদা বৌদির তোমার বিরিয়ানি খুব ফেমাস। তো আজকে অনেক দিন ধরেই এটা প্ল্যান করছিলাম যে যাবো, যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, তো সেই জন্য আর যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে যেহেতু সানডে, তো সেজন্য বেরিয়ে পড়েছি আর যাবার জন্য। তো দেখো ভাই চালাচ্ছে, এত করে আমার হাজব্যান্ডই চালাচ্ছিল, তারপরে ভাই আসাতে ভাইকে বললাম ভাই তুই চালা, আর আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু ভিডিওটা করে দাও। তো আমরা বেরিয়ে পড়েছি আর খুব মজা হচ্ছিলো জানো তো, যেতে যেতে যখনই আমরা একসাথেই পাঁচজন হই, ভাইয়ের মেয়েটা তো খুবই ছোট, তো সেই সবসময় তাকে নেওয়া হয় না, আর যেহেতু এটা অনেকটা দূরের পথ ছিল, তো সেই জন্য ওকে আর নেওয়া হয়নি। তো আমরা এই পাঁচজনেই বেরিয়ে পড়েছিলাম, মোটামুটি তোমার বাড়ি থেকে 11টা নাগাদ বেরিয়েছিলাম আর পৌঁছেছিলাম তোমার প্রায় 1টা 1.5টা নাগাদ পৌঁছেছিলাম। তো এই যে দেখো এসে গেছি, আর শুনেছি প্রচণ্ড লাইন হয়, তো মোটামুটি ঠিকই করেছিলাম, ঠিক আছে সানডে বেলা হলে কোনো অসুবিধা নেই। আর এই যে আমি আর আমার ভাইয়ের বউ এখানে লাইন দিতে দাঁড়িয়ে পড়েছি, আর দেখো পেছনেও লাইন আছে। আর এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো সামনে থেকে কতটা দূরেই মোটামুটি আমরা দাঁড়িয়ে আছি। আর সত্যি কথা বলতে কি, এখানে দাঁড়িয়ে থাকলেও খুব ফাস্ট মানে লাইনটা যায়, যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সেরকম না। ধরো আমরা এখানে দাঁড়িয়েছিলাম মোটামুটি 2টো নাগাদ, তো আমরা 3টের মধ্যেই মোটামুটি বসতে পেয়ে গিয়েছিলাম, মানে ভেতরে ঢুকে গিয়েছিলাম। দেখো কত বড় লাইনটা। তো এখানে প্রচণ্ডই মানে রেগুলারই এরকম তোমার এতগুলো মানে প্রচুর লোক হয় এখানে, অনেক দূর দূর থেকে সবাই আসে। আর দাদা বৌদির বিরিয়ানি হচ্ছে খুবই ফেমাস, সেই জন্যেই হয়তো প্রচুর লোক আসে, আর প্রচুর লাইনও দিতে হয়। এই যে আমরা দাঁড়িয়ে আছি আর আমার ভাই একটু ভিডিওটা তুলে দিচ্ছে। আর এই যে দেখো কত হাঁড়ি, এগুলো সব কি হয়, এই হাঁড়িগুলো সব পার্সেলের জন্য। এই যে এইদিকে বাঁদিকে দেখো পার্সেলগুলো রেডি হচ্ছে, আর এখানেই সামনে একটা কাউন্টার আছে, আর এই যে কাউন্টার, এখান থেকেই পার্সেলগুলো দেয়া হচ্ছে। তো আমরা ভেতরে ঢুকে গেছি, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এখানে আমরা বসবো না, কারণ এখানে নাকি খুব তাড়াতাড়ি মানে ফাস্ট খেতে হয়, যে একটু বসে গল্প করে খাওয়া মানে অতটা সময় দেয় না এরা। তো সেই জন্য আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে, এটা ছিল গ্রাউন্ড ফ্লোর, আর আমরা এই যে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। তো এখানে মোটামুটি মানে তুমি একটু রিল্যাক্সেই খেতে পারো, তা বলে এই নয় যে তোমাকে অনেকক্ষণ সময় দেবে, মোটামুটি যেটুকুনি সময় লাগে। তো প্রথমে আমরা এখানে ফিস ফ্রাই আর থাই ফিস নিয়ে নিয়েছিলাম। তো ফিস ফ্রাইটাও ছিল ভীষণই ভালো, আর তার থেকেও ছিল তোমার এই যে আমার বর হাত দেখিয়ে বলছে খুব সুন্দর হয়েছে, মানে খুব ভালো খেতে ছিল। আর আমার এই যে ভাইয়ের বউও বলছে লাভলি হয়েছে ওই ফিস ফ্রাইটা। আর তারপরেও নেওয়া হয়েছিল এই যে তোমার থাই ফিসটাও খুবই ভালো ছিল, আমরা এক প্লেটই নিয়েছিলাম, তো এক প্লেটেই অনেকগুলো করেই থাকে। এই যে দেখো মোটামুটি এখানে 6 পিস করে হয়েছে সবার ভাগে ভাগে, তো এটাও ছিল খুব ভালো, মানে সত্যি কথা মানে ফিস ফ্রাইয়ের থেকেও এই থাই ফিশটা খুব ভালো খেতে ছিল। তো যেহেতু আমার ভাইয়ের বউ একটু ঝাল কম খায়, ও একটু বলছিল একটু ঝাল ঝাল, তবে আমার জন্য একটু মিষ্টি মিষ্টিই লেগেছে। আর এদিকে আমরা ওটা খাওয়া হয়েছে নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি, আর বিরিয়ানিটা সত্যিই খুব ভালো দাদা বৌদির বিরিয়ানি, আর বিশেষ করে মাংসটা না মানে প্রচণ্ড সফট আর নরম, মানে মাংসটা ভীষণই ভালো, বিরিয়ানির থেকেও আমার মাংসটা খুব ভালো লেগেছে। তো মানে বিরিয়ানি তো সবাই খুবই ভালোবাসে, তো সত্যি যারা আসেনি তারা একবার দাদা বৌদির বিরিয়ানিটা খেয়ে যেও,
তো ভীষণই ভালো। যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, হয়তো সব সময় সম্ভব নয়, তবে আবারও ইচ্ছা আছে, আবারও একবার যাব। তো এই দেখো আমার বর এদিকে স্যালাড দিতে ব্যস্ত, বাক করছে, যেহেতু সবাই একসাথেই খাচ্ছি, তো সবার জন্য তো আর একসাথে আলাদা আলাদা নেওয়া সম্ভব না, তো সবাই মোটামুটি ভাগ করেই খেয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে একটু হজমের জন্য থামস আপ, এটা তো মাস্ট হজম করবার জন্য, তো এটা খেয়ে দিই। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। আর যেহেতু ভাইয়ের মেয়েটা একটু শরীরটা খারাপ, তাই আর কোথাও যাওয়া হয়নি, সোজাই বাড়ি ফিরে আসতে হলো। আর আজকে আমি আর নিজের বাড়ি ফিরবো না, সোজা একদম ভাইদের সঙ্গেই চলে যাবো বাপের বাড়ি, ওখানেও একটু থাকবো একদিন, তারপর চলে আসব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো ভিডিওটা, তো অতি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর ফেসবুকের বন্ধুরা আমার পেজটাকে একটু ফলো করে দিও, আর ইউটিউবের বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।